ইসলামের পক্ষে কথা বললে নাস্তিক পাড়ায় ক্যান্সার শুরু হয়ে যায়, ঠিক না? তানজিম সাকিব একটা মুসলমানের পোলা, নতুন খেলোয়াড় জাতীয় দলে ঢুকছে, বেড়ায় যাইয়েই আলহামদুলিল্লাহ মোটামুটি খোলা খেলাটারে গুছাইয়া কেবল দাদার দেশে একটু জিতছে আর কি। তার প্রতিশোধ নিয়ে নিল নাস্তিকরা, বেড়ারে ডাবানের লাইগা যত প্রসেসিং আছে, বেড়া এক দেড় বছর আগে পোস্ট দিছে ফেসবুকে, সেইটারে শুকানো ঘাও চুলকাইয়া কাঁচা বানাইয়া মলম দিয়া ক্যান্সার দিয়া এখন থেরাপি দিচ্ছে। কথা কর না, থেরাপি চলতেছে, ক্যান্সার রোগের ইঞ্জেকশনও চলে ভাই, তারপরও সারতাছে না। আর এর ভিতরে সবচেয়ে বড় শয়তান হয়ে দাঁড়াইছে নিজুম মজুমদার। এই হারামিটারে যদি কোনোদিন সামনে পাইতাম, পরে মারতে মারতে পায়খানা করা লাগতাম। ওর নাম হলো নিজুম মজুমদার, মনে হয় মুসলমানের বলা মনে হয়, তবে চেহারায় তো মুসলমান, কিন্তু আর হাতের মধ্যে দেখলাম টেটু না সেটু যেন খারা, যেগুলা খ্রিস্টান হয়ে গেলে ওইগুলা খাইরে দেয়, সিল মেরে দেয়, চামড়া পরায়। আমার মনে হয় খ্রিস্টানকে দলে শয়তান চলেই গেছে, তা না হলে এইভাবে মুসলমানের ঘরে জন্ম নিয়ে একটা মুসলমান খেলোয়াড়ের বিরুদ্ধে এইভাবে উঠে পড়ে লেগে যেতে পারে না। তানজিম সাকিমের বিরুদ্ধে তোমরা কয়েকজন নাস্তিক পাড়ায় পতিতার মতো লাভালাভি করতেছ, হালাকে তানজিম সাকিমের জন্য কোটি কোটি মুসলমান যুবক দাঁড়ায় গেছে, তোমরা তার যশ খ্যাতিকে স্তব্ধ করে দিতে পারবা না। তার কারণ আছে, এই দেশটা হলো শাহজালাল আমানির দেশ, এটা বঙ্গবন্ধুর দেশ, এটা শেখ মুজিবুর রহমানের দেশ, জিয়াউর রহমানের দেশ, মুসলমানের দেশ, তাবলিগলাদের দেশ, সরমনায় আল্লাহর কুতুবের দেশ। এই দেশে এখনো পর্যন্ত 50 লক্ষ হাফেজে কোরআন আছে। যেই দেশে 50 লক্ষ হাফেজে কোরআন থাকে, তাহলে জ্যান্তা কোরআন শরীফই বাংলাদেশে আছে 50 লক্ষ। যেই দেশে 50 লক্ষ জীবিত কোরআন থাকে, সারা দুনিয়ার পাতার কোরআন শরীফ যদি জ্বালায় পড়ায় দাও, 50 লক্ষ জ্যান্তা হাফেজ দাঁড়ায় যাবে কোরআনের পক্ষে। অতএব যারা কোরআনের হাফেজ আলেম এই দেশে, হাফেজ কোরআন যদি 50 লাখ থাকে, অন্তত 4 কোটির উপরে আছে খালি আলেম। কথা কন না কে, যেই দেশে 4 কোটির উপরে আলেম, অন্তত ওইদিকে এলো 50, এদিকে 4 কোটি, 4.5 কোটি মানুষের সমর্থন দোয়া তুমি পাইবে না তানজিম সাকিব, ঠিক না বেটি? চিন্তার কোনো কারবার নাই, সারা দুনিয়া তোমার বিরোধী গেল, মহলায় তোমার পক্ষে থাকবে, কারণ তুমি কথা বলেছ না, যায় কোনো কথা বলো নাই। মহিলারা চাকরি করলে স্বামীরে দাম দেয়, ও বাবা অফিস থেকে আইয়া বে একটারা একা গোলামের গোলাম, আমি চাকরি করবো, তুই বাতরাম দোষ নাই, তোরে আর তোর বাপের একসাথে পুতা দিয়ে শেষ না। মজুমদার তোর বউ তো তোর থেকে গেছে গা, হিজলেটা তুই তো হিজলে, কথা কর না কে, তোর বউ তোর থেকে গেছে গা, তুই নাজমুল সাকিবের বিরুদ্ধে লাগবি না লাগবে কেটা? শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনে এখনো আল্লাহর রহমত আছে না নাই? আমাদের দেশের প্রশাসন অনেক স্ট্রং, ইনশাআল্লাহ পুলিশ ভাই এখনো পর্যন্ত অনেক অনেক স্ট্রং প্রশাসন। এই নাস্তিক ফাস্তিকরা যাই কিছু করুক, মুসলমান এখনো প্রশাসনের মধ্যে আছে না নাই? আর আল্লাহকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে।
তো আপনাদের খেদমতে আরজ করতে চাই আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন আমি কইছি কে কে ভাগবেন হ্যাঁ হাত উঠাই খড়াই ভাই আনন্দ করা গেছে কি অবস্থা যাক আপনারা হয়তো জুশে আর হুশ হারায়া আমরা হয়তো হাত তুলছেন আমার বিশ্বাস আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ এই দাদা ভাইরা আল্লাহর ওলিরা এই গরমের ভিতরে এতগুলো মানুষ দাঁড়াই রইছে আর আপনারা বইয়ে বইয়ে আরামে ওয়াজ শুনতেছেন এটা দেখতেও তো খারাপ দেখা যায় আমার ভাইদের যদি জায়গা করে দিতেন সামনে আইয়া গালে আদি সুটা দেখাও যদি রাসেলের দল এদিকে ভাই আস্তে কথা বলা যাবে না সামনে আগে আসেন সামনে আগে আসেন আল্লাহ কবুল করেন জোরে করে আমিন আরো জোরে বলেন আমিন ভাই যারা দাঁড়ায় আছেন এখন বসেন এই আল্লাহর ওলি বসেন বসেন আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে যে যেখানে আছেন আমার অন্য মা বোনদেরকে জায়গা করে দেন আল্লাহ আপনি মাহফিলটাকে আজকে কবুল করেন এদের জানে মানে বরকত দান করেন এদের সন্তানগুলোকে অনেক বড় আলেম বানায় দেয় ইনশা শুরু করা যাক আমার মাবুদের কোরআন থেকে কিছু আলোচনা ইনশা আমি আয়াতগুলো পড়বো আপনি আমার সাথে পড়বেন চিরপরিচিত সেই আয়াতটা আমি তেলাওয়াত করছি মাইক ক্লিয়ার করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ পাকের ঘোষণা সারা দুনিয়া রহমত করে আমার নবীরে দুনিয়া পাঠাইছে দুনিয়ার কোন নবীর কালেমার মধ্যে রসুল শব্দ নাই তার লকব আপনি যদি মূসা নবীর কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ এখানে কিন্তু রসুল নাই আছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ রসূল কিন্তু নাই ঠিক না বেটি পৃথিবীতে একজন মাত্র নবীর নামের সাথে এক্সিস্টিং হিসাবে রসূল আল্লাহ লাগায় দিছে পড়েন তো কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই এ দাদা ভাইরা ও যুবক ভাইরা ভালো করে বুঝো দুনিয়ার কোন নবীকে আল্লাহ খেতাবে ভূষিত করে নাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার সব নবীর আমার আল্লাহ নবী কয়া ডাক দিছে গো বাবা কিন্তু আমার প্রিয় হাবিবকে কখনো আমার আল্লাহ নাম ধরে ডাক দেয় নাই বিভিন্ন সূরাতে বিভিন্ন সময় ডাক দিছি কোরআনের ভাষায় আল্লাহ এইভাবে রাত বারোটার পরে নবীরে ডাক দিতেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কমিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা أوزد عليه ورتل القرآن ترتيلا ও সাদর মুড়ি দিয়া ঘুমানে ওয়ালা আমার প্রিয় হাবিব ওঠেন গো নবী ওঠেন
نصفه أو انقص منه قليلا আমি রবের পায় অর্ধেক রাত্র ঘুমাবে আর অর্ধেক আমি রবের কুদরতি পায় সেজদা দিবেন ওবাজান দুনিয়ার কোন নবীকে আল্লাহ এইভাবে ডাক দিতেন না মধুর কণ্ঠে সুরে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই যেই মানুষটা জীবনে কোনোদিন কোনো মানুষের অন্তরে কষ্ট দেয় নাই যেই মানুষটা জীবনে কোনোদিন কাউরে একটা কটু কথা বলে নাই জীবনে কাউরে একটা থাপ্পড় দেয় নাই বরং সেই মানুষটা থাপ্পড় খাইছে জীবনে কাউরে থাপ্পড় দেয় নাই আজকে পৃথিবীতে আমার সেই নবীর নিয়া কিছু কিছু নাস্তিক পারায়রা কিছু কিছু পতিতারা কিছু কিছু পতিতার সন্তানেরা নবীর মরুভূমির ডাকাত বলে গালি দেয় আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয় ওই কুরিয়া ঢাকা কারণীগঞ্জের যুবক ভাইরা তুমি কে কোন দল করো দেখার বিষয় নয় আওয়ামী লীগ করতে পারো বিএনপি করতে পারো জাতীয় পার্টি করতে পারো শুধু একটা কথার আওয়াজ দিও দুনিয়া সব মাইনা নিল নবীরে গালি দিলই নাস্তিকরে মাইনা নিম না যতদিন বাঁচবো নবীরে ভালোবেসে বাঁচবো যতদিন বাঁচবো নবীরে কেউ গালি দিলে আর জ্যান্তা পুইতা ফেলবো রাজি আছো না নাই কে কে রাজি আছো না কে হাত তো দেখায় দাও এই হাতগুলো উড়াইছেন না এতে আল্লাহই খুশি এতে আল্লাহ খুশি জোরে কর মারহাবা না 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 এই যে হাতগুলো জোশের সাথে উড়াইছেন না এতে আল্লাহ খুশি পৃথিবীর কোন ধর্মের মানুষ তার নবীর নামটা কালেমার ভিতরে রসুল বলে ডাক দেয় না